কান্দিতে গুলি করে খুন নির্দল প্রার্থী স্বামীকে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত নতুন গ্রামে দুষ্কৃতীরা গুলি করে খুন করে নির্দল প্রার্থী স্বামীকে। পুলিশ জানিয়েছে মৃতের নাম পাওয়ার হোসেন, বয়স 35। জানা গিয়েছে শুক্রবার রাতে গ্রামের মধ্যে মাচাতে বসেছিলেন পাওয়ার হোসেন। তার স্ত্রী নাসরিদা খাতুন এবছর পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন কিন্তু পরাজিত হয়েছিলেন। তারপর থেকেই শত্রুতা ছিল গ্রামে। শুক্রবার রাতে গ্রামের একটি মাচাতে বসে থাকার সময় গুলি করে দুষ্কৃতীরা, এক রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। ঘটনার জেরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কী কারণে এই খুন এবং এই খুনের ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি এখানে থাকি না বাবা, আমি বাপের মায়ের বাড়িতে থাকি। আমি ওখানটায় আজ কালকে গেল, কালকে আমি ফোন করেছিলাম, আমার তুমি এরকম কান্নাকাটি করছে, পাপার কাছে যাবো বলে। দিয়ে আমি ফোন লাগিয়ে দিলাম যে তোমার ছেলে মেয়ে খানছে, তুমি এসো। দি গেল রাত 7-8টার দিকে গেল। দিয়ে দুটো লোক সাথে গেছিল ওর সঙ্গে, ওর দুটো বন্ধু। দিয়ে খাবার দাবার করতে বলে খেলাম ভালোভাবে। দিয়ে মিস্ত্রি ছিল, ও কাটটাটা মিস্ত্রি গাছ কাটা। দিয়ে আমাকে বলে সকালবেলা উঠে বলে রুটি করে দাও, আমি মিস্ত্রি আমাকে ও রান্না করে দেয় মিস্ত্রিদেরকে। আমি তো এখানে থাকি না, বাড়িঘর ঠিক নাই বলে, আর ও সবসময় ওর বাড়িতে থাকে না, তার জন্য আমি মায়ের বাড়িতেই থাকি, ওখানে আমি আলাদা হয়েই খাই। দিয়ে আমি রুটি করে দিলাম। দিয়ে রুটি হলিয়ে রাত 10টা কি আনুমানিক আমি টাইম বলছি, 10টা হবে এরকম টাইমে ও রুটি দিই বাড়ি দিই। দিয়ে ফোন করলাম, দিয়ে পৌঁছাচ্ছে ঠিকঠাকভাবে, হ্যাঁ পৌঁছেছি। তারপরেও ফোন করেছি, রিসিভ করেছে। যখন ফোন লাগাই ওই যদি শুনতে পাই সঙ্গে সঙ্গে, আগে রিসিভ করতো না, এখন রিসিভ করে। দিয়ে এবার এখানে পরে বললাম যে আমি রান্না করেছি, তা কাউকে পাঠিয়ে দাও, জায়গাগুলো না দিয়ে পাঠাও, যে জায়গা আমার দিয়ে পাঠালাম ওর টিফিন বক্সগুলো দিয়ে পাঠাও, আর এই খাবারগুলো নিয়ে যাও, ও যেটা খাই সেগুলো রান্না করেছে। কখন কোথায়? দুপুরে। কথা শুনে একটা আনুমানিক দুটো এরকম। আপনি ফোন করছেন? আমি ফোন করি সবসময়, আমি ফোন করে খোঁজ নিই কি করছে কি না, আমি সবসময় ফোন করি। দিয়ে বললো যে না খাবার লাগবে না, খাবার দিয়ে গেছে, দিয়ে গেলো। কালন ডেকে বললো মামা তোমাকে খাবার দিয়ে এসছি, তো খাবার লাগবে না। দাদা আমার একটা মামা তো ভাই আসার কথা আজকে ওর কাছে, ডেকেছিল ওই যে আসিস আমার কাছে। দিয়ে আমার মামা তো ভাই, আমার মামা তো ভাইয়ের নাম কিতাব, ছোটো ছেলে, ওকে ডেকেছিল এমনি ওই ডালগুনা ছড়ি দেওয়ার দিন। তারপরে কি হলো বিকেলের দিকে? দিয়ে বললো যে না তরকারি লাগবে না, তাই বললো যাবো খানিক পর। আমি ফোন করলাম, তো বলছে আমি ব্যস্ত আছি, ফোন করবো একটু, জরুরি ফোন আছে। আমি ফোন কেটে দিলাম, আমার ছেলেরাই কথা বলে বলে লাগা করেছে। দিয়ে হয়তো 5টার সময় কথা হলো, 6-7টা মতো কথা হয়েছে যে কেমন আছো, কী করছো, কোথায় আছো, বলো মাচাই। আমি সব সময় নিশ্চিত করি যে মাচায় তুমি বসিও না, মাচা তোমার বর্ডার হয়ে গেছে, মাচায় তুমি বসিও না বলে। আমার কাছে মেলা লোক আছে, আমাকে তো লোকেই বাঁচিয়ে রেখেছে, এই কথাই বলে আমার কথা কোনো কথা শুনে, কোনো কথা শুনে না। আমি যেটাই বলতে যাই আমার চাইতে আমাকে জ্ঞান দিতে আসিও না, আমি বিচার করি, এই কথাটাই বলি। তারপর আপনাকে কে বললো এই খবরটা? আমাদের জামাই সাবধান। কখন সেটা? তো 7-8টা মনে হয়, 9টার দিকে বলেছেন ফুলবাবকে মার্ডার করেছে, তুমি তাড়াতাড়ি এসো। কীভাবে মার্ডার হয়েছে, কি গুলি নাকি? আমাকে ওসব কিছু বলেনি, আমি জানি না। কি দেখলেন, শুনলেন কি? এসে এসে দেখলাম যে মাথায় রক্ত, এটাই দেখলাম, আর কিছু দেখিনি। আচ্ছা, অভিযোগ কার বিরুদ্ধে? আজ যদি আমি সেই কথাগুলো আপনাদের সামনে আমি বলতে চাইবো, কেটে বলতে চাই, কিন্তু আমার ছেলে দুটো আছে, ফুটবল খেলা করে মেরে দিবে আমার ছেলে দুটোকে। আপনি বলুন, আরে এমন ক্ষমতা আমাকে কে যে বাঁচাবেন বলেন, আমি বলবো তাদের নাম বলেন, আমার কে, আমার দুটো বাচ্চা, আমার দায়িত্ব কে নেবেন বলেন, আমি নাম জানি কে আর পেছনে দায়ী আমি জানি। আমার স্বামী যেটা ভুলে রেখে গেছে আমাকে, এমনকি আমার স্বামী লাইভ করতো, আমি লাইভ আপনাকে দেখাতে পারি, সাইমের ছেলে এমনও হুমকি দিয়েছে, গালাগালি করেছে, নাম জানি। সাইম বলতে তৃণমূল পার্টি করে? হ্যাঁ, সাইম প্রধান। সাইমের কথা ছিল? আমি জানি না, তিনটে ছিল। আচ্ছা, আজকের ঘটনার পিছনে কি ওই সাইম বা কেউ জড়িত বলে মনে হচ্ছে? আমার স্বামীর ছাড়া কেউ দুশ্মন নাই, কোনো দুশ্মন নাই। আমার স্বামী কারো অন্যায় করে যায়নি, আমার স্বামী কারো অন্যায় করে যায়নি। আমার স্বামী যেখানে বড়িটা খেতে পাইনি, আমাকে টাকা দেয়নি, আমার স্বামী তাদেরকে টাকা বিলিয়ে দিয়েছে।
আমি দোকানে বাকি করে খেয়েছি, আমার স্বামী তাদের কাকে দিয়েছে, পরে তোমাকে দিয়েছি, তুমি বাকি করে খাও, তোমাকে বাকি করে দিচ্ছি। আমার স্বামী গরিবদের এতিমদের মা বাপ ছিল। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আপনার। হ্যাঁ তৃণমূলে আমার স্বামী দেখেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এবং আপনারা কোন দল করেন? আমার স্বামী তৃণমূল করত, আমার স্বামী এইবারে নির্দলে দাঁড়িয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে কেস থাকার কারণে আমার স্বামী দাঁড়াতে পারেনি, তার জন্য আমাকে প্রার্থী করেছে। আচ্ছা আপনি নির্দলে জিতেছিলেন না হেরেছিলেন? আপনারা আমার মুখে কেন জানতে চাইছেন? নতুন গ্রাম, তোমার যত রকম ওইখানটা গ্রামের লোকের কাছে আপনি জানতে পারবেন। আপনি যান সেখানটা, মিডিয়া নিয়ে যান, আপনি জেনে আসেন আমার স্বামী কি ছিল। ছোট ক্ষুদা বলা ভুল হবে, ক্ষুদাকে অপমান করা, আমার স্বামী আমার কাছে ক্ষুদা ছিল। আজ আমার দুটো চেনি এতদিন হয়ে গেল। কি চাইছেন এখন আপনি, কি চাইছেন? আমার স্বামী যারা, আমার স্বামীকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই আমি। আমি আইনের বিরুদ্ধে হয়তো টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু আইনকে সম্পূর্ণ সঠিক তথ্য বার করে বিচার করতে হবে, তাদের ফাঁসি চাই আমি। ঠিক, আপনার নাম? যারা ওই ঘটনা মানে ইয়েতে ছিল, যারা ওই মিটিংয়ে ছিল, যারা মাচায় ছিল, ওনাদেরকেই প্রশ্ন করতে হবে, আমাকে প্রশ্ন করলে হবে না। আমি সেখানে ছিলাম না, সেখানে আরো অনেক লোক ছিল, তারা কই? আমি তাদেরকে প্রশ্ন করতে চাইছি, আমি তাদেরকে প্রশ্ন করব। আচ্ছা দিদি আপনার নাম? তারা কই? আপনার আপনার নাম? আমার নাম নার্সিকা। আপনার স্বামীর নাম? আওয়ার হোসেন। আওয়ার হোসেন, বয়স কত জানা আছে? বয়স আনুমানিক 38। 38। আপনাদের বাড়িটা কোথায়? আমার শ্বশুর বাড়ি বলছেন না, আমার মায়ের শ্বশুর বাড়ি এবং মায়ের বাড়ি দুটোই জানতে চাইছি। আমার শ্বশুর বাড়ি গোলায়ের মোড়, নতুন গ্রাম। আমার বাবার বাড়ি নতুন গ্রামে ছিল, আমরা মান মারা উঠে যে সোনাটি পড়ে আছে। ঠিক, মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম। বিশেষ ভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।